এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্কিউইংস। আজকে আমি যে ভ্লগটা নিয়ে এসেছি এটা একটা ছোট্ট ভ্লগ, আর এই ভ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মিনিমালিস্ট ওয়ার্ড্রোব আইডিয়া। মিনিমালিস্ট ওয়ার্ড্রোব আইডিয়া বলতে আমি কিভাবে আমার একটাই আউটফিটকে, মানে সেম আউটফিটকে ডিফারেন্ট ডিফারেন্ট লুক দিই, আর ডিফারেন্ট ডিফারেন্ট অকেশনের জন্য বা ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে ইউজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমার একটা শিমারি ব্যাগি টপ যেটা আমি ভিরো মোডা থেকে নিয়েছিলাম, আর এটা আমার খুব ফেভারিট একটা টপ। আর এই যে শিমারি টপ, এটাকে আমি একটা ক্যাজুয়াল লুক দিয়েছি এই ফার্স্ট লুকটাতে, সেটা হচ্ছে আমি এটাকে একটা সিম্পল ক্যাজুয়াল প্লাজোর সঙ্গে পেয়ার করেছি। দেখো, যেহেতু আমার এখানে প্লাজোটা মানে বটম পার্টটা একদম ক্যাজুয়াল, তো আমি এই শিমারি টপটাকে কিন্তু ক্যাজুয়ালি ক্যারি করতে অনায়াসে পারছি। তার সঙ্গে আমি একটা পেয়ার করেছি মেটালিক ব্যাগ, একটা ওভারসাইজ ব্যাগ আমি ক্যারি করেছি যেহেতু এই অপশনটা আমার কাছে ছিল। কিন্তু ওভারঅল লুকটাকে আমি ক্যাজুয়াল রেখেছি এই ক্যাজুয়াল প্লাজোটাকে এই শিমারি টপের সঙ্গে পেয়ার করে। আর দেখো, আমি কিছু মেটালিক জুয়েলারি চুজ করেছি, যেমন এই মেটালিক ব্যাঙ্গলটা যেটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে, এটা আমার খুব ফেভারিট ব্যাঙ্গল, যে কোনো আউটফিটের সঙ্গে খুব ইজিলি ক্যারি করা যায়। আর আমি একটা স্টাড ইয়াররিং পরেছি, দেখো সেটাও মেটালিক। এখানে আমি একটা স্যান্ডেল পরেছি, একটু হিল আছে যে স্যান্ডেলটাতে, আমি খুব একটা বেশি হিল পরতে প্রেফার করি না। তো ওভারঅল একটা ক্যাজুয়াল লুক কিন্তু ক্রিয়েট হয়েই গেছে। এই হলো সেকেন্ড লুক, যেখানে আমি এই সেম শিমারি টপটাকে একটা হোয়াইট গর্জিয়াস প্লিটেড স্যাটিন স্কার্টের সঙ্গে পেয়ার করেছি। স্যাটিন স্কার্ট এই শিমারি টপের সঙ্গে পেয়ার করার ফলে একটা ওভারঅল পার্টি লুক কিন্তু তৈরি হয়েছে, আর আমি এখানে সেম স্যান্ডেলটাকে রিপিট করেছি। হেয়ারটাকে আমি এখানে একটা হাফ বান করে নিয়েছি, ক্যাজুয়াল অথচ পার্টি লুক। যেহেতু পার্টি লুক ক্রিয়েট করেছি, তো আমি তাই একটা পার্লের ড্যাঙ্গল ইয়াররিং কিন্তু পরে নিয়েছি। আর এই হলো আমার হোয়াইট ব্যাকপ্যাক, যেটা কিন্তু এই লুকটার সঙ্গে একদম পারফেক্টলি যাচ্ছে। তো আমার ওভারঅল একটা ক্যাজুয়াল পার্টি লুক তৈরি। এখানে দেখো, সেম ব্যাগি টপটাকে আমি একটু সেমি ক্যাজুয়াল রেখেছি, তার জন্য আমি একটা পলকা ডটেড জেগিংসের সঙ্গে এই টপটাকে আবার পেয়ার করেছি। আর দেখো, আমার শ্যুটা কিন্তু আমি সেম স্যান্ডেলটাই রিপিট করেছি, আর ক্যারি করেছি এই মেটালিক পার্সটাকে, সরি মেটালিক ব্যাগটাকে। একটা সেমি ক্যাজুয়াল লুক কিন্তু এখানে তৈরি হয়েছে। আর আমি এখানে জুয়েলারি সেম মেটালিক স্টাডি পরে নিয়েছি, যেহেতু টপটা একটু শিমারি তাই মেটালিক স্টার কিন্তু ইজিলি ক্যারি করা যাবে। আর মেকআপটা আমি এখানে একদম হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি,
এই আমার সেম মেটালিক ব্যাঙ্গেল যেটা এই ধরনের লুকের সঙ্গে খুব ভালো যায়। তোমরা এই লুকটাকে আরো ক্যাজুয়াল রাখার জন্য কিন্তু ব্যাঙ্গেলটাকে স্কিপ করতেই পারো। তো এই আমার সেমি ক্যাজুয়াল লুক তৈরি। নেক্সট তোমরা এই শাড়ির লুকটা আগেও দেখেছো আমার দুর্গাপূজা শাড়ি কালেকশন ব্লগে। তো আমি এখানে এটা আবার রিপিট করছি, তার কারণ হচ্ছে দেখো ওই সেম ব্যাগি টপটা আমি কিন্তু এই শাড়ির ব্লাউজ হিসেবে এখানে ইউজ করেছি। শাড়িটা যেহেতু প্রচণ্ড শিমারি আর একদম পারফেক্ট একটা পার্টি ওয়ের শাড়ি, তো সেই কারণে আমি এই শাড়িটাকে আরও একটা গ্র্যান্ড লুক দেওয়ার জন্য কিন্তু এই শিমারি ব্যাগি টপটাকে এখানে ব্লাউজের জায়গায় ইউজ করেছি। দেখো একদম পারফেক্টলি ম্যাচ করছে এই শিমারি টপটার সাথে এই শাড়িটা, আর একটা গ্র্যান্ড পার্টি লুক কিন্তু তৈরি করেই দিচ্ছে। তো এই হচ্ছে আমার আজকে ছোট্ট একটা ব্লগ যেখানে আমি তোমাদের সঙ্গে আমার মিনিমালিস্ট ওয়ার্ড্রোব আইডিয়াটা শেয়ার করলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর যদি আমার এই ব্লগটা আর অন্যান্য ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল এ সেট করে দিও।